দর্শক, যেহেতু 4টা বাজে, 4টার বেশি বাজে, তো ভোট গ্রহণ শেষে কিন্তু এখন চলছে গণনা। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে এই মুহূর্তে সহকর্মী সৌরভ দেব যুক্ত হবেন আমাদের সাথে। সৌরভ, সারাদিনের ভোটের পরিস্থিতি নিয়ে তো বলবেনই, কোনো প্রার্থীদের অভিযোগ ছিল কিনা এবং আপনি কোন কেন্দ্রে আছেন, ভোট গণনা শুরু হয়েছে কিনা সব সার্বিক বিষয়ে জানাবেন। হ্যাঁ যুথি, কক্সবাজারের 4টি আসনেরই ভোট গ্রহণ শেষ হয়েছে সারা দেশের মতোই, এবং এখানে নির্বাচন ভোট গণনা শুরু হবার আগেই বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী, বিশেষ করে কক্সবাজার 1 আসনে জাফর আলম, কক্সবাজার 3 আসনে কল্যাণ পার্টির মহাসচিব আবদুল্লাহ মামুন এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদ প্রার্থিতা প্রত্যাহার করেন, এবং কক্সবাজার 4 আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর প্রার্থিতা তাদের ভোট বর্জন করেন, দুঃখিত, এবং এই ভোট বর্জন করেন, তারা বিভিন্ন অভিযোগ আনেন, এবং এরপরে 4টার পর থেকে এখন আমরা খবর পাচ্ছি ভোট গণনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু কেন্দ্রগুলোতে শুরু হয়েছে। আমি এখন আছি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তিনি কক্সবাজার 1 আসন থেকে নির্বাচন করছেন এবং বেশ আলোচিত প্রার্থী তিনি, এবং তিনি এখন আমার সাথে আছেন, আমি তার প্রধান নির্বাচন কার্যালয়ে রয়েছি। আমি তার কাছ থেকে জানতে চাইবো, সারাদিন আপনি নির্বাচনের মাঠে ছিলেন, এবং যদি বলতেন সামগ্রী করতে এই নির্বাচন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। আমার প্রতিক্রিয়া মিশ্র। প্রথম হলো যে আমি আমার মূল্যায়নে, 3 সপ্তাহ পূর্বের মূল্যায়নে আমি বুঝতে পারিনি যে চকরিয়া, পেকুয়া তথা কক্সবাজার 1 আসনে এই যুদ্ধটি এত অসমান যুদ্ধ হবে। আমার পক্ষে ছিল আমার সততা, আমার পক্ষে ছিল পেকুয়া চকরিয়া জনগণের ভালোবাসা, আমার পক্ষে ছিল জনগণের পক্ষ থেকে একটি সন্ত্রাসযুক্ত, সন্ত্রাস পরিবেষ্টিত অবস্থান থেকে মুক্তি পাওয়া। আমার এই নির্বাচন করতে গিয়ে, প্রচারণা করতে গিয়ে, এবং ফাইনালি আজকে যেটা আবিষ্কার করলাম যে এই সন্ত্রাসী বাহিনীর শিকড় অনেক গভীরে, দখলবাজ বাহিনীর শিকড় অনেক গভীরে, কালো টাকার মালিক তারা, হিমালয় পর্বত সমান কালো টাকা, এটার সঙ্গে যুদ্ধ করা শান্তিকামী একজন প্রার্থীর পক্ষে অনেক কঠিন। আমি এই 4:15 আপনাকে এখন কথা বলছি, সারাদিন প্রথম 2 থেকে আড়াই ঘন্টা অত্যন্ত ভালো ছিল, ভালো ছিল মানে মানুষ একটা স্বতঃস্ফূর্তে আসা শুরু করেছিল। এটা দেখে আমার প্রতিপক্ষের মাথা ঘুরে গেল, একদম বিব্রত খেয়ে গেল। তারপর শুরু হয়ে গেল তার অরিজিনাল 2 নম্বরই কাজ, মানুষকে ভয় দেখানো, মানুষকে বাধা দেওয়া, রাস্তায় গাছ কেটে ফেলে দেওয়া, মানুষকে আবার বাড়ির মধ্যে গিয়ে গিয়ে নতুন করে টাকা দেওয়া শুরু করা, তারপরে প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়া, ভোটার এজেন্টদেরকে ধমক দেওয়া, এজেন্টদেরকে বের করে দেওয়া, আর সবচেয়ে বড় হলো যে ওপেনলি অস্ত্র নিয়ে তারা গোলাগুলি শুরু করেছিল কয়েকটা কেন্দ্রে, সেখানে বিজিবি যেতে হয়েছে বারবার, বিভিন্ন কেন্দ্রে বিজিবি যেতে হয়েছে বারবার, ম্যাজিস্ট্রেট সাহেবরা যেতে হয়েছে বারবার, এরকম একটা পরিস্থিতিতে আমি বলবো শ্বাসরুদ্ধ করার পরিস্থিতি। গতকাল আমাদের একটা আমাদের উপর হামলা হয়েছে, গতকাল সন্ধ্যায় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, আক্রমণ করেছে গাড়ির উপরে, ড্রাইভার আঘাতপ্রাপ্ত হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায়, খাতে পড়ে যায়। তো এই সব কিছু মেনে নিয়েই এই নির্বাচনটা করেছি। তারপরে আমি মনে করি জনগণের মনে আগ্রহ ছিল ভোট দিতে চেষ্টা করার, বর্জনকারীরা এবং এই সন্ত্রাসী বাহিনী ভিন্ন ভিন্ন নিয়মে এটা বাধা করতে চেষ্টা করেছে, তা আমি এই সন্ত্রাসী বাহিনীদের উপরেই আমার প্রতিক্রিয়াটা বেশি দিচ্ছি যে এইরূপ সন্ত্রাসী বাহিনী বাংলাদেশে যদি আরো কোথাও থাকে তাদেরকে নির্মূল করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। সবমিলিয়ে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এখন পর্যন্ত? এখন তো গণনা হয় নাই, আমি আশাবাদী, ইনশাল্লাহ জয়ী হব আমি আশাবাদী, কারণ তারা প্রচুর বাধা দিয়েছে কি বলে ভোট দিতে আসার জন্য, তার পথেও শত চেষ্টা সত্ত্বেও তারা, আমি আশা করি যদ্দূর বুঝতে পেরেছি মানুষ ভোট দিতে পেরেছে, প্রথম 2-3 ঘন্টা ভালো ভোট দিতে পেরেছিল, তারপরে শুরু হয়েছে বাধা বিপত্তি, বাধা বিপত্তি, বাধা বিপত্তি। আজ আমরা বারবার বলেছি কর্তৃপক্ষকে, সবাইকে বলেছি, পুলিশকে বলেছি, মিডিয়াকে বলেছি, বিজেপিকে বলেছি, স্থানীয় লোকদেরকে বলেছি, তারা তো নিজেদের আওয়ামী, যিনি ট্রাকের প্রতীক কক্সবাজার 1-এ ট্রাকের প্রতীক যিনি নিয়েছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি বর্তমানে রানিং এমপি,
সিটিং এমপি, তারপরে তিনি আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সেখান থেকে বহিষ্কৃত হয়েছেন, সম্ভাবনা আছে, আমি জানি না, যেহেতু অন্য দলের ব্যাপার যে তাকে পার্মানেন্টলি বহিষ্কার করা হতে পারে, কারণ তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফেলছিলেন সাংঘাতিকভাবে। এই জন্য এখানকার লোকাল আওয়ামী লীগ লিডাররা চার পাঁচ ভাগের এক ভাগ ওনার পক্ষে ছিল, অর্থাৎ দলের কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে তার পক্ষে ছিল, আর চার পাঁচ ভাগের চার ভাগ হাতগড়িকে সমর্থন দিয়েছে। কিন্তু সমর্থনকারী চার ভাগ নিরীহ নিরস্ত্র শান্তিকামী, আর ট্রাকের পক্ষের পাঁচ ভাগের এক ভাগ অস্ত্রধারী কালো টাকার মালিক এবং জুলুমবাজ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলছিলাম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, যিনি নির্বাচন করেছিলেন কক্সবাজার এক আসন তথা চকরিয়া এবং পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি নিয়ে। তো যদি কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ, আমরা জানিয়ে দিব পরের আপডেট। সৌরভ আপনাকে ধন্যবাদ, আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব ভোটের ফলাফলের জন্য।